আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه رواه البخاري আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে এসে খুতবার মেম্বারে দাঁড়ানোর যে আল্লাহ সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে মুক্ত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন কল্পে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ দরুদ বসিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ কল্পে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন বলেই আমার ছুটিটা লম্বা হওয়ার কারণে আল্লাহ তাআলা আরেকবার আপনাদের সামনে আসার সুযোগ দান করেছেন তো আমি আপনাদের ওয়েবসাইটে দেখেছি এ যাবৎ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলোকে বাদ দিয়ে যে বিষয়ে আলোচনা হয়নি সেই একটি নতুন বিষয় যদিও আমাদের অনেকেরই জানা তারপরে একটু স্মরণ করিয়ে দেব ইনশাআল্লাহ আজিজ যাতে করে ইমানদারদের কিছু উপকার হয় আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন খুতবার জন্য নির্ধারিত এই সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে হুকুকুল আওলাদ সন্তানের হক এবং সুসন্তান কীভাবে লাভ করা যায় এই ব্যাপারগুলোতে কোরআন এবং সহিহ হাদিসকে কেন্দ্র করে আল্লাহ যেন আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দান করেন যেগুলোর মাধ্যমে আমি এবং উপস্থিত সকলেই শুনে দুনিয়া এবং আখিরাতে
আমরা লাভবান হতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি এই জন্যই বলছি যেগুলো বিষয়ে মোটামুটি আলোচনা হয় হচ্ছে বা হয়েছে এখানে, সেগুলো আবার পুনরাবৃত্তি করে তো লাভ নাই। যেগুলোতে ময়লা লেগে আছে সেইগুলো বিষয়ে আমাদেরকে পরিষ্কার করতে হবে। কাঁচা কাপড় আবার কেসে আমাদের জন্য লাভ হবে না, যেটাতে ময়লা সেটা আমাদের পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। এই জন্য ছুটিতে আসার পরে যতগুলো প্রোগ্রাম করেছি সেগুলোর আলোকে কিছু অভিজ্ঞতা হয়েছে, যাতে বুঝতে পারলাম যে এই বিষয়টি মানুষের আরও বেশি গুরুত্বের সাথে দেখা দরকার। যদি দেখা যায় তাহলে হয়তোবা বর্তমান যে পরিস্থিতি চলছে এর থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকে প্রত্যেকটা মানুষ আমরা আশা করি এবং মনে প্রাণে আমরা চাই যে আমাদের প্রত্যেকেরই এমন একটা সন্তান আল্লাহ দান করুক যে সন্তানের মাধ্যমে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা লাভবান হতে পারি। একটা ভালো সন্তান পাওয়া দুনিয়াতে প্রত্যেকটা বাবা মার আশা আকাঙ্ক্ষা, এবং এই সন্তান যে কত বড় নিয়ামত, এই সন্তান যে কত বড় আল্লাহর পক্ষ থেকে একটা পাওয়া, বড় পাওয়া, এটা ওই দম্পতি বুঝতে পারে যে দম্পতির কোনো সন্তান হয় না। অনেক দম্পতি আছে, কারণ এটা আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন, আমি যাকে ইচ্ছা ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, যাকে ইচ্ছা শুধু ছেলে, যাকে ইচ্ছা শুধু মেয়ে, আবার কাউকে আমি বন্ধা করি, কোনো সন্তানই দান করি না। এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। তো আজকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন, এবং একটা সুসন্তান হলে আমাদের হওয়ার জন্য কী করা দরকার, এবং এটা হওয়ার পরে আমাদের কী করা উচিত, এর মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি। কারণ সন্তান যদি ভালো না হয় তাহলে তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। একটা হচ্ছে সন্তান না হলে যেমন কষ্ট, আর একটা হচ্ছে সন্তান হওয়ার পরে সেটা যদি সুসন্তান না হয় তাহলেও সেটা পিতামাতার জন্য, দেশের জন্য, সমাজের জন্য বড় লজ্জার ব্যাপার এবং বড় তাদের জন্য অপমানের ব্যাপার হয়ে যায়। অনেক বাবা মাই চান যে তার এই সন্তানটা দুনিয়াতে এসেছে সে আসার চাইতে না আসাই ভালো ছিল, কারণ সন্তানের দ্বারা তার মুখ উজ্জ্বল হয় নাই, সন্তানের মাধ্যমে তার মুখ আরও লজ্জায় পড়েছে, সে মুখ দেখাতে পারে না, এরকম অনেক বাবা মা আছে। এই কথাগুলোই আল্লাহ রাব্বুল্লাহ আলামিন পবিত্র কোরআন মাজিদে অনেক বছর আগে আল্লাহ রাসূলের মুখের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াতগুলো খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম, হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের মধ্যে কতক সন্তান এবং কতক স্ত্রী, অর্থাৎ স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, এবং কতক সন্তান আছে এরকম, আদুওয়াল্লাকুম, যারা তোমাদের জন্য শত্রু। খুব খেয়াল করুন আল্লাহ তাআলার কথা, আল্লাহ স্বয়ং নিজে কোরআন মাজিদের ভিতরে সূরা তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইমানদারদেরকে ডাক দিয়ে, নিশ্চয় তোমাদের সন্তানদের মধ্যে এমন কিছু সন্তান আছে যারা তোমাদের শত্রু, আবার তোমাদের স্ত্রীদের মধ্যে এমন কিছু স্ত্রী আছে যারা তোমাদের জন্য শত্রু। এটা আমি বানিয়ে বললাম না, স্বয়ং আল্লাহ বলছেন, আদুওয়াল্লাকুম, তারা তোমাদের জন্য শত্রু, ফাহজারুহুম, আমি আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয় কতক সন্তান এবং কিছু ধন সম্পদ আছে যেটা তোমাদের জন্য ফিতনার কারণ, যেটা তোমাদের জন্য লজ্জার কারণ, যেটা তোমাদের জন্য অপমানের কারণ হবে।
তার বাস্তবতা আজকে আমরা দেখতে পাই। বাংলাদেশের জমিনে অনেক সন্তানের বাবা আছেন, তাদের সন্তানকে নিয়ে তারা গর্ব করতে পারে না। নিঃসন্দেহে কয়েকদিন আগে পত্রিকায় যে প্রকাশিত হলো, এই যে আপনার নির্বাচন কমিশনার সাবেক, তিনি তার সন্তান তার কাছে, পিতার কাছে একটা বাইক কিনতে চাইলেন, মোটর সাইকেল কিনতে চাইলেন, তাকে একটা নতুন কিনে দেওয়ার পরে আবার নতুন মডেলে কিনবেন এই জন্য বাবার কাছে আবেদন করলে তিনি যখন অস্বীকার করলেন, তখন তিনি তার সন্তান তার বাবার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, মাকেও পুড়িয়ে দেয়, বাবা কিছুক্ষণ পরেই মারা যায়। নিঃসন্দেহে ওই সন্তান তার পিতামাতার জন্য আনন্দ বয়ে নিয়ে আসে নাই, এটা তার জন্য একটা ফেতনার কারণ হয়েছে। কিছুদিন আগে, বেশ কিছুদিন হয়ে গেল, আপনারা জানেন ঐশী রহমান নামে একজন মেয়ে ছিল, সেই তার বাবাকে গলা কেটে জবাই করে দিয়েছিল। নিঃসন্দেহে এই সন্তানকে জন্ম দিয়ে বাবা মা ভালো করে নাই, এটা তাদের জন্য ফেতনার কারণ হয়েছে। আল্লাহ সেই কথাই বলেছেন, এমন কিছু সন্তান আছে, এমন কিছু স্ত্রী আছে যারা হচ্ছে তোমাদের জন্য ফেতনা, তোমাদের জন্য শত্রু, এরা নিজেরা জাহান্নামে যাবে তো যাবেই, এরা তোমাদেরকে পিতামাতাকেও জাহান্নামে না নিয়ে ছাড়বে না। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সূরা কাহফ খুলে দেখবেন 46 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলেছেন, নিশ্চয় ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের পার্থিব জগতের সৌন্দর্য বা শোভা বলে। সুবহানাল্লাহ, একই আল্লাহ কোরআনের এক আয়াতে বললেন এটা তোমাদের ফিতনা, এটা তোমাদের জন্য শত্রু, ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন এই সন্তান তোমাদের জন্য হচ্ছে, এটা তোমাদের শোভনীয়, এটা তোমাদের দুনিয়ার ব্যাপারে হচ্ছে, এটা তোমাদের অলংকার, এটা হচ্ছে তোমাদের সৌন্দর্য। সম্মানিত ভাই ও বন্ধুগণ, খুব মনোযোগ করে সহকারে শুনবেন, যে সন্তান রাস্তায় রাত্রে দাঁড়িয়ে মানুষকে ভয় দেখায়, অস্ত্র নিয়ে মানুষের টাকা ছিনতাই করে নেয়, যে সন্তান ইপটিজিং করার জন্য নারীকে উত্ত্যক্ত করে, ইপটিজিং করে নারীকে ধর্ষণ করে, নিঃসন্দেহে ওর বাবার জন্য ওই সন্তান হচ্ছে পরীক্ষা, ওটা হচ্ছে তার জন্য ফেতনা। আর যখন সন্তান আলেম হয়, হাফেজ হয়, তারপরে ভালো চাকরি করে, ভালো মানুষ হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, মানুষকে দেখলে সম্মান দেয়, আদর্শবান হয়, ওই সন্তানের পিতামাতার কাছে যখন গিয়ে তা মানুষ গর্ব করে, তোমার সন্তান নাকি বিসিএস ক্যাডার হয়েছে, তোমার সন্তান নাকি দাউরা পাস করেছে, তোমার সন্তান নাকি স্কলারশিপে মদিনা ভার্সিটিতে গিয়েছে, তখন তার বাবার মনটা গর্বে ভরে যায়, তার মনে হয় এই সন্তানকে জন্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আমি যা কিছু করেছি তার মধ্যে হয়তো বা এটাই আমার ভালো কাজ। বারবার বলার চেষ্টা করে, মানুষ কেন জিজ্ঞাসা করেন আমার সন্তানের রেজাল্টটা কি, এটা একটু বলবে, কারণ তার ভিতরে আনন্দ বয়ে যাচ্ছে। আল্লাহ তাই বলেছেন, সন্তান তোমার হচ্ছে এই দুনিয়াতে তোমাদের জন্য সৌন্দর্য, আবার এই সন্তান হচ্ছে ফেতনা, এই জন্য একটা সুসন্তান দুনিয়াতে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো দুনিয়াবি একটি লাভ চলে গেল, এরপরেও মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি, নিশ্চয় জান্নাতের ভিতরে ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতা, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন মুমিন বান্দাদের জান্নাতের ভিতরে স্পেশাল সুযোগ দিবেন, কিছু ছাড় দিবেন, কিছু তাদের জন্য ভালো আপ্যায়নের ব্যবস্থা রাখবেন। ওই ব্যক্তি সেই দিন জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহর কাছে এই সম্মান পাওয়ার পরে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার তো এত আমল ছিল না যার কারণে এত খাতির করা হচ্ছে, এত আমার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে, আমার এত আমল তো নাই যার বিনিময়ে এত ভালো ব্যবহার আমি পেতে পারি। আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়াতে এত আমল করো নাই ঠিক আছে, তবে তোমার মৃত্যুর পরে এমন একটা সন্তান তুমি দুনিয়াতে রেখে এসেছিলে, এমন একটা সুসন্তান দুনিয়াতে তুমি রেখে তারপরে কবরে এসেছো যে তোমার মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার গুনার জন্য ইস্তেগফার করেছে, তোমার জন্য দান করে দোয়া করেছে, তোমার জন্য ভালো কাজ করেছে, তোমার সন্তানের ইস্তেগফারের কারণে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আরো একটি খুব সহজ এবং খুব প্রচলিত হাদিস, যেটা সবাই আমাদের প্রায় মুখস্থ, মাঝে মধ্যেই বলে থাকে, আল্লাহ রাসূল বলেন সহিহ মুসলিমের হাদিস, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় আমলগুলো কেটে যায়, এই যে মসজিদ আসলেন যে নেকি পেলেন, যে মারা গেছে এই নেকি পাবে না, যে ব্যক্তি মারা গেছে সুবহানাল্লাহ বলতে পারবে না, আলহামদুলিল্লাহ বলতে পারবে না, মসজিদ নির্মাণ
সাধন করতে পারবে না, আমলগুলো কেটে যায় মৃত্যুবরণ করার মাধ্যমে। আল্লাহ নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা আমল আছে দুনিয়াতে, যে আমল যদি কেউ দুনিয়াতে করে যায় মৃত্যুর পরেও ওই ব্যক্তির কবরে এই নেকিগুলো উপস্থিত থাকে। খুব মনোযোগ সহকারে শুনবেন, এক নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে সাদগায়ে জারিয়া, দুনিয়াতে যারা মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, রাস্তায় গাছ নির্মাণ করে, গাছ রোপণ করেছে, এরপরে মানুষের নলকূপ স্থাপন করেছে, এই ধরনের যারা সাদগায়ে জারিয়া করবে জীবদ্দশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর নেকিগুলো ওই ব্যক্তি কবরে চলে গেলেও তার কবরে পৌঁছানোর ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নম্বর বললেন আও ইলমিন ইনতাফা বিহি, এমন ইলম, এমন বিদ্যা যার দ্বারা মানুষ উপকৃত হয়, কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞানে মানুষকে যদি আপনার সন্তানকে আদর্শিত করেন, এই জ্ঞান তাকে শিক্ষা দেন, ওর দ্বারা যত মানুষ উপকৃত হবে এর নেকিগুলো ওই ব্যক্তির আমল নামাই মৃত্যুর পরে উপস্থিত থাকবে। তৃতীয় নম্বর বললেন আও ওয়ালাদিন সালেহিন, এমন সন্তান যে সন্তান হবে নেক সন্তান, সৎ সন্তান, ভালো সন্তান, যে তার জন্য দোয়া করবে। খুব খেয়াল করবেন শুধু সন্তান রেখে যাওয়ার কথা বলেন নাই, আল্লাহ নবী বললেন আও ওয়ালাদিন সালেহিন, নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে, ওই নেক সন্তান যদি দোয়া করে তাহলেই আল্লাহ সেই দোয়া কবুল করবেন। আপনি সন্তান রেখে গেলেন যে নামাজি পড়ে না, যে সৎ নয়, যে সালে নয়, যে মুত্তাকি নয়, ও যদি হাজার টাকাও ব্যয় করে বাবার নামে, আল্লাহ কবুল করবেন না, কারণ আল্লাহ বলে, আল্লাহ নবী বলেছেন ওয়ালাদিন সালেহিন, নেক সন্তান রেখে যেতে হবে, যে সন্তান দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে তার পিতার সম্মান বৃদ্ধি করবেন এবং কবরে তার নেকিটা পৌঁছাতে থাকবে। কিন্তু আমরা সন্তানকে কয়জন রেখে যেতে পারছি, আমরা কি পেরেছি আমাদের সন্তানকে এই আদর্শ শিক্ষা দিতে, বাবার জন্য মৃত্যুর জন্য, মৃত্যুর পরে একটু জানাজার সালাত আদায় করবে। গতকালকে তালিমি বৈঠকে একটু জিজ্ঞাসা করলাম এই দোয়াটা কয়জন পারেন, দুই তিনজন ছাড়া কেউ বলতে পারে না, আবার কোনো কোনো দোয়া আছে একজনও জানে না, অথচ মুসলমানের সন্তান, ছোটবেলায় এগুলো শেখার উচিত ছিল, এগুলো তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের জন্য দরকার ছিল। আপনার সন্তান ইনকাম করে দেয় কত খুশি, কত আনন্দ, আপনি খাচ্ছেন পড়ছেন গর্ব করে চলছেন, কিন্তু এখন মারা গেলে ওই সন্তান আমার কোনো কাজে আসবে কিনা এই চিন্তা তো কেউ আমরা করি নাই। আজকে জুমার খুতবার মাধ্যমে স্মরণ করে দিতে চাই, আপনার ছেলেকে ডাক্তার বানালেন আমি নিষেধ করি না, তবে খেয়াল করুন ওই ডাক্তার সন্তানের ইনকাম আমি আপনি কয়দিন খেতে পারবো, তার আগেই পাস করে বানানোর আগেই আমার সময় শেষ হতে পারে, কিন্তু যদি আমি আপনি নেক সন্তান দুনিয়াতে রেখে যাই, ও দুনিয়াতে যেমন উপকৃত হবে, একটা আলোকিত সন্তান যদি রেখে দিতে পারি, ওর আলোয় তার পরিবার যেমন আলোকিত হবে, তার গ্রামবাসী আলোকিত হবে, গোটা দেশের মানুষ তার থেকে আলো পাবে, যদি আমি আপনার সন্তানকে নেক সন্তান, আলোকিত সন্তান যদি গড়ে তুলতে পারি, আর যদি সন্তান নেক হয় নিঃসন্দেহে নেক সন্তানই তাদের সন্তানকে আবার নেক সন্তান বানাবে, ভালো সন্তানই তার সন্তানকে আবার ভালো বানানোর চেষ্টা করবে, এইভাবে চলতেই থাকবে, তার সন্তান আবার ভালো হবে, তার সন্তানও ভালো হবে, এই জন্য এই ধারাবাহিকতা চলতেই থাকবে, চলতেই থাকবে। আর আমাদের কবরে আমাদের আমল নামাই তাদের নেকিগুলো পৌঁছতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য আমাদেরকে আজকেই চিন্তা করতে হবে আল্লাহর দেওয়া এই সম্পদ, আল্লাহর দেওয়া সন্তানগুলোদেরকে আদর্শবান বানানোর জন্য অবশ্যই জান প্রাণ দেওয়ার চেষ্টা করতে হবে, যত তা চেষ্টা করেছেন তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে খাবারের ব্যবস্থা করার জন্য যত যত্নবান হয়েছেন তার চাইতে হাজার হাজার গুণ আপনাকে যত্নবান হতে হবে একে আদর্শ শিক্ষা দেওয়ার ব্যাপারে। এর ব্যাপারে আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, না হলে আজকে আমার এক উস্তাদ খুব দুঃখ করে বলেছিলেন জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে আমি আর তেমন অস করি না, কারণ যে সন্তান দুনিয়াতে আসছে ওই সন্তানের দুনিয়াতে আসার চাইতে না আসাই ভালো ছিল, যে সন্তান তার মায়ের ইজ্জতকে রক্ষা করতে পারে না, যে সন্তান তার হাত থেকে ওই দুধের শিশু পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পায় না, বৃদ্ধা মা পর্যন্ত রক্ষা পায় না, এই সন্তান দুনিয়াতে আসার চাইতে না আসা ভালো ছিল, এই জন্য আমি আর এগুলো বলি না। সম্মানিত উপস্থিতি দুঃখ করে বলেছিলেন বাস্তবই আমরা যদি এই ধরনের সন্তানদেরকে বাঁচাতে চাই, যারা নেশার দরবারে যাবে না, যারা হিরোইন খাবে না, যারা ফেন্সিডিল পান করবে না, যারা মাস্তানি করবে না, যারা মানুষের উপর জুলুম করবে না, বোনের ইজ্জত নেওয়া তো
দূরের কথা, ইজ্জত বাঁচানোর জন্য জীবন বাজি করে রেখেও তারা চেষ্টা করবে এমন সন্তান প্রত্যেকটা ঘরে যদি আমরা রেখে যেতে পারি, ওর দ্বারা আলোকিত হবে সমাজ, ওর দ্বারা আমরাও কবরে নেকি পেতে থাকব। এই জন্য কয়েকটি আপনাদের এই ব্যাপারে পরামর্শ দেব যে একটা সুসন্তান আমরা কী করে পেতে পারি। আমরা এতক্ষণ শুনলাম যে একটা সুসন্তানের খুবই দরকার, সেটা দুনিয়ার জন্যও যেমন দরকার, মৃত্যুর পরেও দরকার। কারণ একটা সন্তান যদি সৎ হয়, ওকে বোঝাতে হবে না যে বাবার হকটা তুমি একটু বুঝিয়ে দাও, আলেম নিয়ে এসে তাকে বোঝাতে হবে না। বিভিন্ন জায়গায় গেলে পিতারা অভিযোগ করে, একটু পিতামাতা সম্পর্কে ওয়াজ করেন, হুজুর একটু আমার সন্তানকে একটু বোঝায়েন, আমাদের খেতে দেয় না, আমাদের পড়তে দেয় না, আমাদের খোঁজখবর নেয় না, চিকিৎসার খোঁজ নেয় না, যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে ওই বাবা মার খবর নেয় না, খুব কষ্ট করে তারা বলে। তো আজকে রসটা আপনারা হয়তো খুশি হতে পারবেন না, কারণ আজকে আমি ওই সন্তানের ব্যাপারে বলবো না, বলবো পিতামাতার ব্যাপারে। কারণ আমাদেরও কিছু হক আছে, ইসলাম একপাক্ষিক কোনো কথা বলে না। যেমন পিতামাতার হক আছে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত, তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার পায়ের নিচে, পিতামাতার কাছে তাদের জান্নাত আছে, তারা যদি খুশি থাকে ওই সন্তান তাদের জন্য তাদের খুশি করার কারণে আল্লাহর কাছে জান্নাত প্রাপ্ত হবে। আল্লাহ তার ইবাদতের পরেই মা বাবার কথা যেমন বলেছেন, আবার ওই সন্তানেরও কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার উপরে দিয়েছেন। পিতামাতার ব্যাপারে অনেক কথাই আপনারা জানেন, আমি সেই দিকে না গিয়ে আজকে সন্তানের ব্যাপারে আমাদের কি করণীয় আছে, একটা সুসন্তান পেতে হলে কতগুলো স্টেপ আমাদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দান করেছেন, সেই ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করব। মা বোন যদি এসে থাকেন খুব মনোযোগ সহকারে শুনবেন, বিবাহ ছাড়া কিন্তু সন্তান পাওয়া যায় না। একটা সন্তান লাভের জন্য এক নাম্বার যেটা করতে হবে, বিবাহের জন্য ব্যবস্থা করতে হবে, যুবকদেরকে দ্রুত বিবাহের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনি যুবকটা বয়স হয়ে গেল, পার হয়ে যাচ্ছে, তারপরেও বিবাহ দিবেন না, আপনি তাকে অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন, আপনি চাকরির দোহাই দিয়ে, পড়াশোনার দোহাই দিয়ে আপনি তাকে দেরি করাচ্ছেন, ওর যৌবনকাল যে শেষ হয়ে যাচ্ছে, যৌবনের কারণে যে কত গুণাতে লিপ্ত হচ্ছে, এর জন্য আপনি পিতামাতা যদি সজাগ না হন তাহলে আপনাকে এর পাপের ভাগে হতে হবে। এই জন্য বিবাহের ব্যাপারে পিতামাতাকে অবশ্যই সজাগ থাকতে হবে, বয়স হওয়ার সাথে সাথে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, বিবাহ ছাড়া তো সন্তান লাভ করা যায় না। এই জন্য বিবাহের মাধ্যমে একটি সুসন্তান পাওয়ার জন্য ওই বিবাহের পরে, দুনিয়াতে আসার পরে নয়, বরং বিবাহের আগে থেকে পরিকল্পনা করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা, এরপরে তো আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করবেন, সেটা তো আল্লাহর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাকে যা দিবেন সেটার উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, তবে আমাদের কিছু দায়িত্ব আছে সেগুলো আমাদের পালন করতে হবে। এক নাম্বার, বিবাহ করতে হবে, বিবাহের জন্য আমাদেরকে মেয়ে দেখার ব্যাপারেও সতর্ক থাকতে হবে, যেন একটা ভুল না হয়ে যায়। একটি ভুলের কারণে আল্লাহ তাআলার কাছে আমরা হয়তো সুসন্তান প্রাপ্ত হওয়া থেকে বঞ্চিত হতে পারি। যেমন আমাদের দেশে আছে, এখানে আছে কিনা আমি বলতে পারবো না, যখন মেয়ে দেখতে যাওয়া হয় তখন পাড়া প্রতিবেশী যে বিবাহ করবে সে তো যায়, তার বাবা যায়, তার চাচা যায়, প্রতিবেশী যায়, বন্ধুরা যায়, সকলকে মিলে তারপরে মেয়ে দেখার জন্য যাওয়া হয়। আপনি কি মুসলমানের সন্তান? আপনি কি আল্লাহ রাসূলের আদর্শ মানেন? আপনি কি নবীকে উত্তম আদর্শবান মানেন? যদি মানেন তাহলে এই প্রথা কোথায় পেলেন? আল্লাহর নবী অনুমতি দিয়েছেন যে বিবাহ করবে, এটা একটা আল্লাহর বড় নিয়ামত, সে যেন একটু এক চোখে দেখে নেয়, একটা দৃষ্টিতে যেন তাকে দেখে নেয়। কারণ বিবাহের পরে যেন বলতে না পারে তোমাকে দেখলে আমি বিবাহ করতাম না, তোমাকে দেখলে আমি এটা করতাম না, এটার জন্য আল্লাহ তাআলা এই নির্দেশ দান করেছেন, মেয়েকে দেখতে হবে, যে বিবাহ করবে সে দেখবে, একা একা পার্কে গিয়ে দেখবে না। আল্লাহ রাসূল বলেছেন যে তাদের জন্য মেয়ে দেখতে যাবে, মেয়ের বাবা থাকবে, না হলে ভাই থাকবে, না হলে তার দাদা থাকবে, আর ছেলে একা গিয়ে সেখানে বিবাহতে গিয়ে তো ওই মেয়েকে দেখে আসবে, এক চলক তাকে দেখবে, যাতে করে তাদের মধ্যে আরো সম্পর্ক বৃদ্ধি পায় এবং তারা যেন পরবর্তীতে অভিযোগ করতে না পারে। কিন্তু আপনি প্রথমেই ভুল করে ফেললেন। আল্লাহ রাসূল বলেন চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, বিবাহ করবেন প্রথমেই জেনা দিয়ে আপনার অনুষ্ঠান শুরু হলো। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, তার আদর্শকে আমরা বড় করে দেখতে পারি নাই, এই জন্য দেখেন ওখানেই ভুল হয়ে গেল, পরবর্তীতে ভুল চলতেই থাকবে। এরপরে সবগুলো বলা সম্ভব হবে না, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই, বিবাহের অনুষ্ঠানে যাবতীয় জেনা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। মেয়ে দেখতে যাবেন, আপনি একা যাবেন, তারপরে মেয়ের বাবা থাকবেন, ওখানে মেয়েকে দেখবেন,
এইভাবে মেয়ের বে দেখা অনুষ্ঠান আপনি শেষ করবেন, এরপরে অনেক জায়গায় আছে বিবাহ মেয়ে দেখতে গিয়ে তাদের হাতে আংটি পরিয়ে দেয়, পছন্দ হলে কিছু টাকা দেয়, এগুলো সবগুলোই কুসংস্কার। ওর সঙ্গে তো এখনো বিবাহই হয় নাই, আপনি তার হাত ধরে কেন আঙ্গুল ধরে আংটি পরাতে যাবেন? এগুলো আমাদের আদর্শ নয়, এগুলো রাসূলের আদর্শ নয়। যদি সুসন্তান পেতে চায় অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। এরপরে বিবাহ করবেন, বিবাহ করবেন, অলিমা করবেন এবং আপনি অবশ্যই মহরণা নির্ধারণ করবেন, অল্প হোক যার যার সামর্থ্য অনুযায়ী। এখানেও জাহিলিয়াত আছে, ছেলে পারে না, ছেলের ইনকাম কম, এরপরেও লক্ষ লক্ষ টাকা চাপিয়ে দেয়, ছেলে মনে করে এটা আর দেওয়ার প্রয়োজন নাই, এই জন্য সেও বলে দাও আমি তো কোনোদিন শোধ করবো না, 2 লাখ দাও আর 5 লাখ দাও, এতে আমার কোনো সমস্যা নাই। কেন এই জাহিলিয়াত নিয়ে আসবেন? আল্লাহ রাসূল বলেছেন বিবাহকে সহজ করতে হবে, তাহলে জেনার বাজার কমবে, জেনা কমাতে হলে বিবাহকে সহজ করতে হবে। এই জন্য ছেলের সামর্থ্য অনুযায়ী তার জন্য ধরবেন 10 পারুক 5 পারুক, যে টাকাই পারুক না কেন, যাতে নগদ দিতে পারে, বাকিতেও চলবে, তবে ছেলের সামর্থ্য অনুযায়ী মহরণা নির্ধারণ করবেন। এরপরে যখন ছেলে বিবাহ করে নিয়ে আসবে, ওই বাড়িতেও বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, সবগুলো আমি বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে কিছু টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করি, অনেকের জানা নাই, মুমিনদেরকে স্মরণ করে দিলে তাদের জন্য উপকার হয়। তাই বলতে চাই যে সমস্ত ভাইরা এখনো বিবাহ করেন নাই, তারা বিষয়টি খেয়াল করবেন, বিবাহর আগে এই দোয়াগুলো মুখস্থ করবেন, এবং আপনি বিবাহ করে নিয়ে আসার পরে স্বামী স্ত্রী যখন ঘরের ভিতরে ঢুকবেন তখন 2 রাকাত সালাত আদায় করবেন, এটা কখনোই ভুল করবেন না। স্বামী স্ত্রী দুইজনে সালাত আদায় করে অবশ্যই আপনার স্ত্রীর কপালে হাত দিয়ে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, এই স্ত্রীর মধ্যে যত প্রকার কল্যাণ আছে তা তুমি আমাকে দান করো, আর যত অকল্যাণ আছে তা থেকে তুমি আমাকে রক্ষা করো। এই দোয়া আপনি যদি সেই দিন পড়েন, ইনশা আল্লাহ এই দোয়ার বরকতেই আল্লাহ হয়তো আপনার স্ত্রীর গর্ভে এমন সন্তান দান করবে যার দ্বারা উপকৃত হবে দেশবাসী, যার দ্বারা উপকৃত হবেন আপনি নিজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এরপরে স্বামী স্ত্রী মিলনের পূর্বে এই দোয়াটা অনেকের জানা নাই, হাজার মানুষ জানে না, লক্ষ মানুষ জানে না, তারা অথচ তারা এভাবেই দোয়া ছাড়াই তারা এই কাজগুলো করে থাকেন। আল্লাহ রাসূল শিখিয়েছেন আপনাকে সেখানে বলতে হবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ আমি তোমার নিকটে শয়তান থেকে আশ্রয় চাই এবং সেই সন্তানের জন্য আশ্রয় চাই যে সন্তানকে এই মিলনের মাধ্যমে তুমি আমাদেরকে দান করবে। খুব খেয়াল করবেন, আজকেই মুখস্থ করার চেষ্টা করবেন, অবশ্যই মুখস্থ করবেন, অন্যথায় শয়তান ভালো সন্তান আমাদেরকে দুনিয়াতে আসতে দেবে না। এরপরে বিবাহ শেষ করলেন, বাসর ঘর শেষ করলেন, আপনি তারপরে যখন আল্লাহ তাআলা আপনার স্ত্রীর ঘর গর্ভে আল্লাহর পক্ষ থেকে একটি সন্তানের সুসংবাদ দান করবে তখন আপনি কি করবেন? এইবার মায়ের জন্য বেশি দায়িত্ব হবে। মা ও বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন, একটি আদর্শ মায়ের অনেক মূল্য, গোটা পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে দামি জিনিস হচ্ছে একজন আদর্শবান মা। আল্লাহ রাসূল বলেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ও খায়রু মাতাইদ দুনিয়া মারাতুস সালিহা, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীতে হচ্ছে সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন আদর্শবান নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে একজন আদর্শ মা আছে ওই ঘরটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তার ঘরে আছে। আল্লাহ তাআলা এত মূল্য দিয়েছেন কারণ হচ্ছে মায়ের কারণেই এই দুনিয়াতে সুসন্তান আসবে। পৃথিবীতে যত মানুষ এসেছে সকল বড় বড় মানুষগুলোই প্রত্যেকটা মানুষই কোনো না কোনো মায়ের গর্ভ থেকে এসেছে, তাদের মাধ্যমে আসতে হয়। এই জন্য সুসন্তান পেতে হলে মাকে যখন তার গর্ভে সন্তান তখন খুব খেয়াল করতে হবে। আপনি গর্ভে সন্তান নিয়ে ঘন্টার পর ঘন্টা যে সিনেমা দেখবেন, আপনি ঘন্টার পর ঘন্টা আপনি টিভির আসরে বসবেন, সিনেমা দেখবেন, নাটক দেখবেন, আর মনে করবেন আমার গর্ভে ইমাম বুখারী জন্ম নেবে, বিশ্বাস করুন সম্ভব না। আপনি এইভাবে নিজেকে পাপের মধ্যে লিপ্ত থাকবেন আর মনে করবেন আরেকটা নাসিরুদ্দিন আলবানি দুনিয়াতে আসবে, বিশ্বাস করুন আপনার যতটুকু খারাপ হবেন আপনার সন্তান তার চাইতে বেশি হবে, কারণ ওই প্রভাবটা তার ভিতরে পড়বে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য ওইটা সময়টা 9 মাস 10 মাস খুবই খেয়াল করতে হবে, একজন ভালো সন্তানের জন্য হলেও আপনাকে যাবতীয় পাপ ছেড়ে দিতে হবে, আপনাকে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতে হবে, ভালো ভালো পরিবেশে থাকতে হবে, কোরআন হাদিসের আলোচনার মধ্য দিয়ে থাকতে হবে, এবং ভালো যেখানে কাজ হয় দিনের কাজ হয় এই সমস্ত কাজ অংশগ্রহণ করতে হবে। আশা করা যায় অবশ্যই আল্লাহ তাআলার একটা প্রভাব ওই সন্তানের ভিতরে দান করবেন। এরপরে আপনাকে আল্লাহ একটা সন্তান দান করলেন, ওই সন্তান দুনিয়াতে আসলো, আপনি মনে করলেন দায়িত্ব
দায়িত্ব শেষ হলো, ব্যাপারটা এরকম নয়, আপনার দায়িত্ব এখন শুরু হলো। কারণ আপনার সন্তান জন্মের পরেই ঢাকা ভার্সিটিতে পড়তে যাবে না, আপনার সন্তান জন্মের পরেই মদিনাতে যাবে না, ইউরোপে যাবে না, আমেরিকাতে যাবে না, তারপরে অন্য অন্য ভার্সিটিতে তারা যেতে পারবে না। এখন সবার আগে, ঢাকার আগে, রাজশাহীর আগে, বিদেশের আগে আপনার কুল হচ্ছে সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বড় শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। এখানে আপনি কি শিক্ষা দিবেন সেই অনুযায়ী তার জৈবনকাল হবে, সেই অনুযায়ী তার বৃদ্ধকাল হবে। এই জন্য মাকে সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। মাকে তখন আদর্শ শিক্ষা দিতে হবে, যখন দুধ পান করাবেন অবশ্যই বিসমিল্লাহ বলে দুধ পান করাতে হবে, যখন কথা বলতে শিখবে তখন অবশ্যই তাকে আপনার প্রথমে তাওহীদের কালিমাগুলো শেখাতে হবে। এরপরে দুনিয়াতে আসার পরেই আপনার কিছু দায়িত্ব বেড়ে যাবে, সন্তানকে আল্লাহ দান করবেন, আপনি সাথে সাথে মিষ্টির বক্স নিয়ে মানুষকে দৌড়ে বেড়ালেন, আপনি খবর দিলেন, খুশি হলেন, কিন্তু যে দায়িত্ব ছিল সেগুলো কিন্তু পালনের ব্যাপারে অনেকেই অসচেতন। কেউ বলে এক বছর হয়ে গেছে আকিকা করার কথা মনে নাই, দুই বছর, কেউ বলে চল্লিশ বছর, আমার তো খেয়ালই নাই। অথচ এটা আপনার উপরে দায়িত্ব, পিতামাতার উপরে অপধারিত, এটা হচ্ছে অবশ্যই আপনি পালন করবেন। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা সন্তানই আকিকার সাথে আবদ্ধ। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা সন্তানের পক্ষ থেকে আকিকা করতে হবে, ছেলে হলে দুইটা, মেয়ে হলে তিনটা, মেয়ে হলে এক, ছেলে হলে দুইটা, মেয়ে হলে একটা, এইভাবে আপনাদেরকে আকিকা করতে হবে। এই আকিকা আপনাদের উপরে দায়িত্ব, অবশ্যই এটা পালন করতে হবে। আপনি সাত দিন পার হয়ে গেল, তারপরে আপনার খেয়াল হলো না, যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান তখন থেকে যদি খেয়াল করে যতই দরিদ্র হোক না কেন তার জন্য অসুবিধা হবে না। আর মাশাআল্লাহ এখানে তো অনেক ধনী মানুষ আছেন, অবশ্যই এটা খেয়াল করবেন যেন সাত দিন পার না হয়। অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন সাত দিনের দিনে এটা আমাদেরকে করতে হবে। আর এই সময় আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে তাদেরকে আদর্শ দানের, শিক্ষা দানের ব্যাপারে। যখন একটু কথা বলতে শিখলো তখন তাদেরকে আপনি একটু ইসলামের নীতিগুলো শেখাবেন। যখন বাচ্চা খেতে বসবে বলবেন বিসমিল্লাহ বলে খাও, ডান দিক থেকে খাও, ছোট ছোট লোকমাই খাও। আপনার সন্তান যখন বাড়ি থেকে বাইর হবে আপনি বলবেন বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সন্তান যখন ঘুমাতে যাবে মায়ের দায়িত্ব বলে দেওয়া, বলো বিসমিল্লাহি বিইসমিকা আমুতু আহইয়া। যখন ঘুম থেকে উঠবে তখন আপনি বলে দিবেন বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকটা সন্তান ইসলামী ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে নাসারা বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। আল্লাহ রাসূলের এই বুখারীর হাদিসটা সামনে রাখুন, আপনি এখন যেভাবে গড়াবেন ওভাবেই গড়ে উঠবে। আপনি আজকে তার ব্যাপারে যে আদর্শ শিক্ষা দিবেন ওভাবেই গড়ে উঠবে। আরবিতে একটি প্রবাদ আছে আল ইলমু ফিসিগর কান নাকশি আলাল হাজার, অর্থাৎ ছোটবেলার শিক্ষা পাথরে খোদাই করে লেখা ভাস্কর্যের মতো। পাথরে যদি খোদাই করে লেখে ওটা যেমন মিশে যায় না, ওটা সহজেই ফুদিল উড়ে যাবে না, ঠিক তেমনি ভাবে ছোট্ট বাচ্চাকে যদি আপনি শিখান মৃত্যু পর্যন্ত ওই বাচ্চা কোনোদিন ভুল পথে যেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ছোটবেলায় তাদেরকে যত্ন নেওয়ার ব্যাপারে আমাদেরকে তাকিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন। কারণ আমরা জানি, অনেক উদাহরণ আমাদের জানা আছে, যখন কুমারেরা আগে দেখেছেন মাটির পাতিল তৈরি করা হতো, সেগুলো যখন কাদা মাটি থাকে তখন যেমন ইচ্ছা তেমন করেই তাদেরকে নকশা করা যায়। যদি মনে করে কুমার আমি একটু এই পাতিলের মুখটা লম্বা করে বড় করব তাও সম্ভব, কারণ তখনও মাটিটা একটু কাঁচা আছে। যখন আগুনে পুড়ে লাল করা হয় তখন যদি মনে করে এটাকে একটু লম্বা করি, এটাকে ডিজাইন করি, প্রয়োজনে ভেঙে যাবে, কিন্তু তাকে আর নকশা করা সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে ছোটবেলায় যখন সন্তানের ব্রেনটা এখনো কাঁচা আছে, যখনও নরম আছে, তখনই তাদেরকে রাসূলের আদর্শ শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল কিভাবে ঘুমাতেন সেইভাবে ঘুমানোর অভ্যস্ত করতে হবে, কিভাবে ঘুম থেকে উঠতেন ওইভাবে ঘুম থেকে ওঠানোর অভ্যস্ত করতে হবে, বাড়ি থেকে বাহির হওয়ার জন্য কিভাবে কি দোয়া পড়েছেন এটা তাদেরকে শিক্ষা দান করতে হবে। এই ছোটবেলায় তাদেরকে এই শিক্ষা যদি দেওয়া যায় ওই সন্তান বড় হয়ে ইফতিজার হবে না, ও কোনো মনকে উত্তক্ত করবে না, কোন কাউকে ধর্ষণ করা তো দূরের কথা, বোনের ইজ্জত রক্ষার জন্য নিজের জীবন বাজি দিবে। যদি ছোটবেলায় সেই শিক্ষা আমরা তাদেরকে দিতে পারি, সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য এই সময় আমাদেরকে খেয়াল করতে হবে, যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জন্য বয়স হয়ে যাবে, মনে করেন সাত বছর হয়ে গেল, আপনি ভাবছেন তাকে এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা দান করবেন, আপনি কোন শিক্ষা দান করবেন? এতদিন তো মা আপনাকে শিখালো, অলরেডি তার কাছে অনেক কিছু শিখা পেরেছে, বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়ে ঢুকতে হবে, এমন
এমন ভাবে শিখাতে হবে যেন সন্তান আপনাকেও ছাড় না দেয়। বিশ্বাস করুন, গর্ব করে বলি নাই, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছে। মাঝে মধ্যে আমি বলি সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে ঢোকে আমি মাঝে মধ্যে তাকে এটা শিক্ষা দেওয়ার কারণে আমি যদি কখনো ছুটে যাই বাড়িতে ঢুকতে গিয়ে হয়তো তাড়াহুড়া করে ঢুকে গেলাম, সালাম না দিয়ে যদি ঢুকি আমার সন্তান বলে আগে বাইরে যাও এরপরে সালাম দিয়ে তারপরে ঢোকো, তার ভিতরে এটা মাথায় ঢুকে গেছে সালাম না দিয়ে বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ও তো ঢুকবে ঢুকবেই, আমাদের পর্যন্ত বড় মানুষ কেউ বাড়ির থেকে বাহির হতে গেলেই বলবে দাদি আপনি কি বাইরে হওয়ার দোয়া পড়েছেন, এটা তার এই ছোটবেলার শিক্ষার কারণেই আজকে সেটা হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই অভ্যস্ত করবেন। অনেক বড় মানুষই হয়তো আছেন বাড়িতে সালাম দিতে হয় এটা অনেকেই জানি না, কেউ জানলেও লজ্জা লাগে, স্ত্রীকে আবার কি সালাম দেব, সন্তানকে আবার কি সালাম দেব, সালামের অর্থ কি বলেন তো? শান্তি, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এটা তো দুনিয়ার সব মানুষের চাইতে আমার স্ত্রীর উপরে শান্তি আসুক এটাই তো আমরা চাইবো। এই জন্য সন্তানদেরকে এটা শিক্ষা দেবেন। এরপরে সব আলোচনা করা সম্ভব হবে না, আপনার সন্তানকে শিক্ষা জীবন এখন শুরু হবে তখন আপনি তার উপরে কি দায়িত্ব করবেন, তার পূর্বে 7 বছর বয়স যখন হবে তখন আপনি কি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা বয়সের জন্য দায়িত্ব ভাগ করে দিয়েছেন এবং তখন কিছু কাজ আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন থেকে তাদেরকে সলাতের প্রশিক্ষণ দিতে হবে, নামাজের প্রশিক্ষণ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কর্মসূচি শুরু হয়ে গেল, 7 বছর বয়স হবে আপনাকে সাথে নিয়ে মসজিদে আসতে হবে। আজকে মসজিদগুলো দেখা যায় কিছু বৃদ্ধ মানুষ নামাজ পড়লেও আর যুবকদেরকে দেখা যায় না, তেমন সোনামণিদেরকে দেখা যায় না, অথচ আল্লাহ রাসূল বলেছেন পিতার দায়িত্ব হচ্ছে সাথে করে মসজিদে নিয়ে যাবে, বারবার বলবে, 7 বছরে বলবে, 8 বছরে বলবে, 9 বছরে বলবে, প্রশিক্ষণ দিতে থাকবে, 10 বছর যখন পার হবে ও পূর্ণ প্রথম কাতারের মুসল্লি হয়ে যাবে আল্লাহ রাসূলের পদ্ধতি যদি অনুসরণ করে। আল্লাহ রাসূল আরো বললেন ওদরিবু হুম, সাতেও পড়ল না, আটেও পড়ল না, নয়েও পড়ল না, 10 বছর যদি পার হয়ে যায় প্রয়োজনে তাকে প্রহার করে পিটিয়ে হলেও সালাতের অভ্যস্ত করতে হবে, কারণ সালাত এমন একটা ইবাদত ওই সালাতের কারণে ওই সন্তান যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকবে। স্বয়ং আল্লাহ বলেছেন সালাত মানুষকে নামাজ অন্যায় থেকে বিরত রাখে, বেহায়াপনা থেকে বিরত রাখে। যে সন্তান পাঁচক্ত সালাত আদায় করে ওই সন্তান নেশাকর হতে পারে না, ওই সন্তান বধ হতে পারে না, ওই সন্তান মাস্তান হতে পারে না, ওই সন্তান হাইজাকর হতে পারে না, কারণ সালাত তাকে যাবতীয় ভালো গুণ তার মধ্যে শেখানোর ব্যবস্থা করে দেবে। এই জন্য মেয়ের বাবাদের বলবো আপনি ভালো সন্তান খুঁজছেন এলাকায় গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন ফজরের সালাতে ওই যুবক আসে কিনা, একটা গুণ দেখেন দেখবেন আপনি ভালো সন্তান পেয়ে যাবেন, ভালো ছেলে পেয়ে যাবেন। যে ছেলে ফজরে উঠতে পারে ওই ছেলের দ্বারা অন্যায় কাজ হতে পারে না, কারণ আল্লাহ বলেছেন সালাত তাদেরকে যাবতীয় বেহায়াপনা বেহাল্লাপনা থেকে বিরত রাখবে। এই জন্য 7 বছর বয়স থেকে অবশ্যই তাদেরকে এই প্রশিক্ষণের ব্যাপারে সতর্ক এবং সাবধান থাকতে হবে। প্রত্যেকটা বাবাকে কত কিছু শিক্ষা দিলেন, কত কিছু বললেন, কত কাহিনী বললেন, কত ইতিহাস শোনালেন, কত ছড়া পড়িয়ে তাদেরকে ঘুম পাড়ালেন। নানি দাদিদেরকে বলবো সন্তানকে যখন আপনি ঘুম পাড়ানোর প্রয়োজন একটু নবীদের কাহিনীগুলো শোনাবেন, আল্লাহ রাসূলের কাহিনী শোনাবেন। নবীকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হচ্ছে, ওই সন্তানেরা জানে না কোন নবী, নবী কেমন, নবী কোথায় জন্ম নিয়েছে, কিভাবে তার নবুয়তি জিন্দেগি পার করেছে। আজকে হাজার হাজার মানুষও জানে না, কারণ একটা মানুষও নবীর জীবনী সম্পর্কে পড়াশোনা করে না, সেরকম সিলেবাসও নাই, ভালো বই পুস্তকও নাই, থাকলেও পড়ার মতো কোনো মন মানসিকতা নাই। এই জন্য ছোটবেলা থেকে আপনাদেরকে যত শিক্ষা দিতে হবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে নবীদের জীবনী শিক্ষা দিতে হবে, ইব্রাহিম আলাইহিসসালামের চেতনের কথা ছোট্ট ব্রেনের ভিতরে ঢুকাতে হবে, আইব আলাইহিসসালামের কথা জানাতে হবে, তারপরে ইব্রাহিম আলাইহিসসালামের কথা জানাতে হবে, আমাদের নবীর ইতিহাস জানাতে হবে। এগুলো যদি তাদের জানানো যায়, তাওহীদি শিক্ষায় যদি শিক্ষিত করা যায়, তাওহীদের জ্ঞান যদি ছোট বাচ্চার ব্রেনের ভিতরে ঢুকে দেওয়া যায় ও কখনোই মুশরিক হবে না, ও কখনোই শিরিক করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি ইতিপূর্বেও শুনেছেন, আল্লাহ রাসূল বলেছেন একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাযিল্লাহ ইহফাযকা তাজিদুহু তুজাহাকা, হে গোলাম আমি তো কয়েকটি বাক্য তোমাকে শিক্ষা দিতে চাই। খুব খেয়াল করুন যতগুলো শিক্ষা দিবেন তার মধ্যে অন্যতম হচ্ছে তাওহীদের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তার গোলামকে, তিনি বললেন হে বৎস, হে গোলাম তোমাকে আমি কয়েকটি বাক্য শিক্ষা দিচ্ছি, তুমি আল্লাহ তাআলার বিধানগুলোকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, ইহফাযিল্লাহ ইহফাযকা, তুমি আল্লাহ তাআলার বিধানগুলোকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে।
ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা, তুমি আল্লাহ তাআলার হুকুমগুলোকে সীমার এই রেখাকে কখনোই লঙ্ঘন করবে না, তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার সামনে দেখতে পাবে। এরপরে বললেন ইদাস আলতা ফাসআলিল্লাহ ওয়া ইদাস্তা আনতা ফাসতাইন বিল্লাহ, হে বৎস তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় অবশ্যই আল্লাহর কাছে চাইবে, সাহায্যের দরকার হলে আল্লাহর কাছে চাইবে। বিশ্বাস করুন, ছোট্ট বাচ্চার যদি বারেনের ভিতরে আপনি তাওহীদের জ্ঞানটা ঢুকাতে পারেন, চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হয়, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হয়। ওই সন্তান বড় হয়ে এই ব্রেন নিয়ে এই জ্ঞান নিয়ে যদি বড় হয়, ওই সন্তান বড় হয়ে যদি অসুস্থ হয়ে যায়, যদি অসুস্থতায় মারাও যায়, তবু ওই সন্তান কোনোদিন এই মাথাকে কোনো পীরের দরগারে দরগায় গিয়ে ঠেকাবে না, এই মাথাকে কোথাও উন্নত করবে না, এই মাথাকে সে উন্নত রাখবে একমাত্র আল্লাহর সামনে ব্যতীত। ওই সন্তান কখনোই কোনো কবরে মাজারে গিয়ে সেজদা করবে না, কারণ ছোটবেলায় সে শিক্ষা গ্রহণ করেছে ওই মানুষের কবরে যা আছে তার দেওয়ার কোনো ক্ষমতা নাই, দিতে পারেন একমাত্র আল্লাহ, চাইতে হলে তার কাছে চাইতে হয়। এই জ্ঞান ছোটবেলায় তাদেরকে আমাদেরকে শিক্ষা দান করতে হবে, এই জন্য এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই জানতে হবে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসুল আরো বললেন, আরো তুমি শুনে রাখো, যদি একত্রিত হয় গোটা পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করার জন্য, হে গোলাম তুমি শুনে রাখো, সমস্ত মানুষগুলো তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি তোমার কপালে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। হে তুমি শুনে রাখো, সমস্ত মানুষ যদি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষ একত্রিত হয়ে যদি তোমার কিছু উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা বিশাইয়িন, তোমার তারা কোনো ক্ষতি করতে পারবে না, তবে ততটুকুই পারবে যতটুকু তোমার আল্লাহ তোমার কপালে তাকদিরে লিখে রেখেছেন। তুমি যখন মায়ের কোলে মায়ের পেটের ভিতরে 43 পার হয়েছে, তখনই তোমার আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন কতদিন তুমি দুনিয়াতে বাঁচবে, কতটুকু খাবার গ্রহণ করবে, তুমি বদকার না নেককার হবে, সব কিছু আল্লাহ লিখে দিয়েছেন। এই শিক্ষা ছোটবেলায় ছাত্রদেরকে দিতে হবে। অনেক শিক্ষার মধ্যে এই শিক্ষার কথা অনেকেই বলে না, কারণ তাওহীদ সম্পর্কে আমাদের নিজেদেরই ধারণা একেবারেই জিরো, অনেক জায়গায় তো নাই, স্কুলে তো নাই, মাদ্রাসাতে সামান্য কিছু থাকলেও সেই ধরনের খুব গুরুত্বের সাথে দেখা হয় না, এই জন্যই তো বড় হয়ে সে মুশরিক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন বুখারীর হাদিসে, প্রথমে বলেছি পিতামাতা তাকে মুশরিক বানায়, ইহুদি বানায়, এই জন্য পিতামাতা যেরকম সন্তানও ওই রকম বানিয়ে ফেলে। এই জন্য আমাদেরকে ওই ছোট্ট মাথায় ঢুকে দিতে হবে যে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এটা যদি আমরা শিক্ষা দিতে পারি ওই সন্তান কখনোই ভীত হবে না, ওই সন্তান কাপুরুষ হবে না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ওই সন্তান হংকার ছাড়ার মতো যোগ্যতা অর্জন করবে এবং তার ভিতরে সেই সাহসিকতা কাজ করবে, ও সমাজের জন্য বোঝা হবে না, নিঃসন্দেহে সেটা সুসন্তান হবে। এরপরে সন্তানকে অবশ্যই যে শিক্ষা জীবন আপনি শুরু করতে যাচ্ছেন সন্তানের ব্যাপারে অবশ্যই খেয়াল করতে হবে, সর্বপ্রথম আপনি তাকে কি শিক্ষা দেবেন। আপনি ডাক্তার বানান কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই, তবে প্রথম আপনি কি শিক্ষা দিবেন এটা খেয়াল করতে হবে। সর্বপ্রথম কোরআনের শিক্ষার মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু করতে হবে। আপনি তাকে এর পরবর্তীতে কি করেন সেটা আপনার ব্যাপার, অবশ্যই তার ব্যাপারে আপনি খেয়াল করবেন প্রথম শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। এতটুকু শুধু মুক্তবে যায় একটু দেখে দেখে পড়তে পারে, এতটুকুতে এই কাজ হবে না, অন্তত সে যেন অনুবাদ বুঝতে পারে, এতটুকু জ্ঞান তাকে দিতে হবে, না হলে আল্লাহ তার জন্য কি নাজিল করেছে ও বুঝবে কি করে। আল্লাহ তার জন্য আসমান থেকে মুক্তির পথ কি নাজিল করেছেন এটা যদি সচক্ষে দেখতে না পাই, বুঝতে না পারে, ও কি করে আল্লাহর সামনে মাথা নত করবে, কি করে আল্লাহকে চিনবে, কি করে আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, শিক্ষা জীবনে অতটুকু কোরআনের শিক্ষা অন্তত দিতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তার মন্তব্যের ভিতরে, যে সন্তানকে কোরআনের শিক্ষা ব্যতীত অন্য কোন শিক্ষা দ্বারা তার শিক্ষা দেওয়া প্রথমে জায়েজ নয়, আগে কোরআনের শিক্ষা দিতে হবে, এরপরে আপনি তাকে যা ইচ্ছা করান। যদি সন্তান কোরআনের শিক্ষা গ্রহণ করে এই কোরআনের শিক্ষায় তাকে গোটা পৃথিবী শিক্ষা দিবে, কারণ কোরআনের ভিতরে এমন কিছু নাই যেটা কোরআনে আপনি পাবেন না, এমন কোনো জ্ঞান নাই যেটা কোরআনের মধ্যে নাই। আপনার দায়িত্ব কোরআন শিক্ষা দেওয়া, আর এই কোরআন তখন আপনার সন্তানকে গোটা পৃথিবী শিখাবে কি করে ভালো মানুষ হতে হয়, সেই পথ কোরআন তাকে দেখাবে। কিন্তু কে করে এই কাজ, আমরা তো ডাক্তার বানানো নিয়ে ব্যস্ত, ইঞ্জিনিয়ার বানানো নিয়ে ব্যস্ত, অনেক কিছু করলাম, কোরআন আলেম হোক এটা আমরা কয়জন চাই। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। খুতবার জন্য নির্ধারিত টাইম লম্বা করা যাবে না, সবগুলো বলা সম্ভব হবে না, কোরআনের শিক্ষা তাদেরকে দেন। এই ব্যাপারে কোরআন হাদিসে বহু আলোচনা আছে যেটার জন্য হয়তো এক খুতবায় শেষ হবে না, প্রায় কয়েকটা ধারাবাহিক খুতবা দরকার। সম্মানিত উপস্থিত, আমি তাই বলতে চাই যে কয়টা হকের কথা বললাম এগুলো তো পালন করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা বলে
আমি শেষ করে দেব। সকলেই মনে রাখবেন, বিশেষ করে এই কথাগুলো ভুলে গেলেও এই কথাটা মনে রাখবেন যে ভালো সন্তান পেতে হলে ভালো সন্তানের জন্য বাবা মা যারা আছেন তাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। অন্য অন্য হকগুলো যদি কম বেশি হয় তবুও তেমন কিছু হবে না, তবে এটার মাধ্যমে আপনার সন্তান যাদের অলরেডি সন্তান বড় হয়ে গেছে তাদেরও কাজ করবে, যাদের সন্তান দুনিয়াতে আসে নাই তাদেরও উপকার দিবে, এবং যাদের সন্তান বৃদ্ধ হয়ে যাচ্ছে তাদেরও উপকার দেবে। সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভালো সন্তানের ব্যাপারে দোয়া করতে হয়, দোয়া করে তারপরে পেতে হয়, এটা আল্লাহর নবীদেরকে শিক্ষা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, তারপরে আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, যে কথাগুলো কোরআনের মধ্যে এসেছে। পৃথিবীতে যত ভালো মানুষ বড় মানুষ দুনিয়াতে এসেছে জীবনী পড়ে দেখবেন বাবা মার দোয়ার কারণে তারা এত বড় এসেছে। আমি কত বড় হয়েছি বলি না, তবে উদাহরণ দিয়ে বলতে পারি, এই যে মদিনা ভার্সিটিতে চান্স পাওয়া, আমার মতো কোনো মানুষের ক্ষমতা ছিল না। হাজার হাজার মাইল দূরে গিয়ে আল্লাহ রাসূলের জীবন যেখানে অতিবাহিত হয়েছে, সাহাবীদের পদধূলিতে যে জমিন পবিত্র হয়েছে, সেই জমিনে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম কোরআন হাদিসের জ্ঞান অর্জনের আল্লাহ সুযোগ দান করেছেন। একেবারে পারাগ্রাম থেকে গিয়ে আল্লাহ তৌফিক দান করেছেন। তারও বড় কারণ হচ্ছে আমার মা রাত্রে উঠে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ একটু কোরআনের জ্ঞান দান করো, যার কারণে এই ভাঙ্গা সুরা কিছু এলেম অর্জন করার আল্লাহ সুযোগ দান করেছেন। আমি বলি না অনেক বড় হয়েছি, তবে আমার যেটা বিশ্বাস আল্লাহ আমাকে যা দান করেছেন আমি মনে করি সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি তবু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। এটাও সম্ভব হয়েছে বাবা মার দোয়ার কারণে। অ্যাপ্লিকেশন করার পরে ভুলে গিয়েছিলাম, আমার বাবা বারবার বলতেন, বাবা মদিনার তোমার রেজাল্টের খবর কি? একদিন 2015 সালে আল্লাহ তাআলা আমার আব্বা আমার মনের আশাকে পূরণ করে রেজাল্টটা চলে আসলো। দীর্ঘ 6টি বছর আর 2 মাস পরেই লেখাপড়া শেষ হয়ে যাবে, আল্লাহ তৌফিক দান করেছিলেন এই দোয়ার বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা যুররিয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বলেছেন, বাড়িতে গিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনেরা মনে না থাকলে এই রেকর্ডিং হচ্ছে এখান থেকে শুনে এই দোয়াটা মুখস্থ করবেন, কোরআনের আয়াতটা আল্লাহর কাছে বারবার বলবেন। নবীর যদি দোয়া করতে হয়, আমি আপনি এত বড় পরহেজগার হই নাই যে না চাইতেই আল্লাহর কাছে পেয়ে যাব, আমার ঘরে জন্ম নেবে ইমাম বুখারি, আমার ঘরে জন্ম নেবে আহমদ বিন হাম্বল, আমার ঘরে জন্ম নেবে ইমাম নাসাই, আমার ঘরে জন্ম নেবে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, বিশ্বাস করুন এমনি এমনি পাওয়া যায় না, আল্লাহর কাছে চাইতে হবে। এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ প্রশংসা করেছেন ওই সমস্ত মুমিনরা, সত্যি মুমিন তারাই, আল্লাযীনা ইয়াকুলুনা যারা বলে রব্বানা হে আমাদের প্রতিপালক হাবলানা আমাদেরকে দান করো, মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা এমন স্ত্রী এবং সেই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান আল্লাহ দান করো যে আমাদেরকে চক্ষু শীতলকারী হবে বলেন সুবহানাল্লাহ, এবং তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। আল্লাহ তাআলা সেই দোয়া শিখাচ্ছেন, জাকারিয়া তিনি দোয়া করেছেন। পবিত্র কোরআন খুলুন সূরা আলে ইমরান 38 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, হুনালিকা দা জাকারিয়া রব্বা, জাকারিয়া সেখানেই দোয়া করলেন, রব্বানা হাবলানা এ আল্লাহ তুমি আমাদেরকে দান করো, যুররিয়াতান তাইয়িবা তোমার নিকট থেকে সু সন্তান আমাদেরকে দান করো। আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, জাকারিয়া তিনি দোয়া শিখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, তাহলে আমি আপনি যদি দোয়া না করে তাহলে কি করে সন্তান পেতে পারবো। এই জন্য যদি ভালো সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই, একটা ভালো সন্তানের পিতামাতা হতে চাই, তাহলে যতগুলো দায়িত্ব আছে এগুলো তো পালন করতে হবে হবেই, এবং ছোটবেলা থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে তো হবেই, সাথে সাথে সেজদায় পড়ে রবির রাতে ফজরের আগে উঠে উঠে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা সুসন্তান দান করো যার মাধ্যমে আমরা উপকৃত হব, আমাদের গ্রামবাসী উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবে, মৃত্যুর পরে ওই সন্তানের ইস্তিগফারের কারণে আমাদের কবরের আযাবগুলো মাফ করে দেওয়া হবে। আল্লাহ আমাদের ঘরে এমন সন্তান দান করো, রাতে যদি আল্লাহকে বলতে পারেন, সেজদায় যদি বলতে পারেন, সালাতের ভিতরে যদি বলতে পারেন, আমাদের গর্বেও আমার জন্ম নেবে ইমাম বুখারী, আমাদের গর্বেও জন্ম নেবে আমাদের মা বোনদের গর্বে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দান করবে যে সন্তানের হুংকারে সমাজ থেকে যাবতীয় কুসংস্কার দূর হবে, সমাজ থেকে যাবতীয় অন্যায় দূর হবে, যার আলোই আলোকিত হয়ে আবারও রাসূলের সমাজ প্রতিষ্ঠিত হবে। এমন সন্তান যদি ঘরে ঘরে পেতে চাই, যতগুলো হক আছে আদায় করতে হবে, সাথে সাথে সেজদায় গিয়ে আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। অনেক কথা আছে,
আছে, অনেকগুলো উদাহরণ আছে। কাবার একজন ইমামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেমনে কাবার ইমাম হলেন, এত বড় দায়িত্ব, এত বড় ভালো জায়গায় ইমাম বানালো? সে বলছে, আমার মায়ের দোয়ার কারণেই। মা একদিন রাগ করে বলেছিলেন, যা তোকে যেন আল্লাহ কাবার ইমাম বানায় দেয়। মাপের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কাবা ঘরের ইমাম হওয়ার সেই সুযোগ পেয়েছে। আমি বলতে চাই ভাই বোনেরা, আপনারা যদি আপনার সন্তানকে যেভাবে দেখতে চান, বড় হলে আপনার সন্তান কোথায় থাকবে? আলেম হবে, মিম্বারে খুতবা দিবে, নাকি সে বিসিএস ক্যাডার হবে, না ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে? আপনি যেটা চান না কেন, ওটা যদি আপনি আল্লাহর কাছ থেকে পেতে চান, তাহলে সেজদা একটু সময় দেন, আল্লাহর কাছে দোয়া করেন। আমাদের সালাফি ওস্তাদি আব্দুস সামাদ সালাফি সাহেব, তার কাছে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলার আমাদের পাঁচটা ভাইকে আলেম বানিয়েছিলেন এবং বিখ্যাত আলেম, পৃথিবীতে বড় বড় জায়গায় তারা আছে। এর কারণ হচ্ছে তার বাবা প্রত্যেকদিন সকালে কোরআন পড়ে পড়ে চোখের পানি বিসর্জন দিয়ে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানদেরকে আলেম বানাও, এত বড় বড় তারা আলেম হয়েছে। আমি বলতে চাই, এই দুনিয়াতে ভালো সন্তান ভালো কিছু করেছে, তাদের প্রত্যেকেরই মা বাবার অবদান আছে, সন্তানদেরকেও খেয়াল করতে হবে। মা বাবা তো এমনিতেই দোয়া করবেন না, আপনাদের সে আচরণ করতে হবে। তবে বাবাদেরকে বলবো, যেহেতু বাবা মা আপনারা হয়েছেন, আপনাদের মনকে একটু বড় করতে হবে। সন্তান কি দিল না দিল এই দিকে না তাকিয়ে, সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে একটু বেশি বেশি তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ, তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমতশীল। আজকে খুতবায় সবগুলো কথা বলা সম্ভব হলো না, তুমি দয়া করেছিলে বলেই আজকে দ্বিতীয়বারের মতো আসার সুযোগ দান করলে। আবারও যদি আল্লাহ কোনোদিন বেঁচে রাখেন, সুস্থ রাখেন এবং সুযোগ করে দেন, ইনশাআল্লাহকে বাকি কিছু কথা বলার চেষ্টা করব এবং সকলের জন্য দোয়া করি। আল্লাহ, খুতবার মিম্বারে দাঁড়িয়ে তোমার দরবারে কিছু আলোচনা করে তোমার দরবারে জোর দাবি জানাই, আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাকে সহ উপস্থিত সকলকে, মা বোনকে যে কথাগুলো বলা হলো তা আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গর্বে আমাদের ওরসে এমন সন্তান দান করো যে সন্তানগুলোর মাধ্যমে গোটা পৃথিবীবাসী আলোকিত হতে পারে এবং মৃত্যুর পরে আমাদের জন্য সাদগায় জারিয়া হয়। আমরা যেদিন একা হয়ে অন্ধকার কবরে চলে যাব, আল্লাহ আমাদের সন্তানগুলো যেন কবরের আজাব মুক্তির ব্যাপারে, জান্নাতের ভিতরে আমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে তারা যেন সহযোগী হয়, তারা যেন দোয়া করতে পারে, এমন সুসন্তান দুনিয়াতে রেখে যাওয়ার জন্য তৌফিক দান করো। আল্লাহ, এমন কিছু সন্তান তোমার কাছে আবেদন করছি, যাকে পছন্দ হয় তার গর্বে তুমি দান করো, যে সন্তানের মাধ্যমে আবারও আমরা রাসূলের সমাজ ফিরে পাবো, আবারও আমরা সুসন্তানের আলোয় আলোকিত হতে পারবো। আল্লাহ, এমন কিছু সন্তান আমাদের ঘরে ঘরে তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা উপস্থিত হয়ে ধৈর্য ধরে দীর্ঘক্ষণ খুতবা শুনলেন এবং আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে খতিবদেরকে নিয়ে এসে আপনাদেরকে আলোচনা শোনানোর ব্যবস্থা করছেন, আল্লাহ দয়া করে মেহরবানি করে তাদের প্রত্যেকের এই খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যেই দিন অন্ধকার কবরে একা হয়ে চলে যাব, সেই দিন যেন এই আমলগুলো আমাদের নাজাতের উসিলা হয়, এই দাবি তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। যারা এত সুন্দর মসজিদের ব্যবস্থা করেছেন, মা বোনেরা যারা কষ্ট করে এসেছেন, ভাইয়েরা যারা এসেছেন, আল্লাহ তুমি প্রত্যেকের গুনাহখাতা মাফ করে নিষ্পাপ হয়ে মসজিদ থেকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের অন্তরগুলো পরিবর্তন করে, শুধু মসজিদ চকচকে করলে হবে না, ইমানগুলোকেও আমাদেরকে নতুন করতে হবে, চকচক করতে হবে, এই জন্য আমাদের অন্তর পরিবর্তন করে মসজিদমুখী করে দাও। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের মা বোনদেরকে ইমান তুমি দান করো, মাইশার মতো তাদেরকে ধৈর্য দান করো, আমাদের ভাইদেরকে আল্লাহ ইসমাইলের মতো তুমি তাদেরকে ইমান দান করো। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দাও। আল্লাহ আমাদের বালো মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের ইলমে আমলে বরকত দান করো। আল্লাহ আমার মতো যারা পিতাহারা হয়েছেন, আমারও বাবা নেই, অনেকের এখানে আছেন মা নেই বাবা নেই, অনেকের মা বাবা কেউ নাই, আল্লাহ দয়া করে মেহরবানি করে জুমার দিনে তোমার দরবারে জোর দাবি জানাই। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার মতো যারা বাবা হারা মা হারা, প্রত্যেকের মা বাবার কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ দয়া করে মেহরবানি করে তাদেরকে জান্নাতে হিসাবে কবুল করে নাও। আল্লাহ, চিরবিদায় নিয়ে যেদিন অন্ধকার কবরে চলে যাব, জানি না আমাদের মধ্যে কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে। আল্লাহ, যেই দিন একা হয়ে চলে যাব, আমরা যেন ঈমান নিয়ে, আমরা যেন ভালো মানুষ হয়ে, পরহেজগার হয়ে, ঈমানের সাথে জান্নাতি মানুষ হয়ে মরতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আমাদের সকলের মনের এই কথাগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই দাবি, এই দোয়া রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো খুতবা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।